আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি এমন গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা দেখলে আপনারা শিহরিত হয়ে উঠবেন এবং আপনাদের উপকারে আসবে, আপনারা সতর্ক হবেন। তো ভিডিওর যে টাইটেলটি বা থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন, যে একটি ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীরা সুতো বেঁধে ঘুরে উড়ায়, যে সুতো সেই সুতো বেঁধে ছিনতাই করে। তো গত পরশু দিন একটা নিউজে দেখলাম, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে কিছু সন্ত্রাসী, কিছু ছিনতাইকারী, কিছু চাঁদাবাজ, তারা রেলিংয়ের এই পাশ থেকে ও পাশে আপনার ঘুরে উড়ায়, যে সুতো ধারালো সেই সুতো বেঁধে গেছে। যখন তারা দেখে যে ফাঁকা রাস্তায় যে কোনো বাইক বা আসতেছে, সাথে সাথে ওই সুতোয় লেগে পড়ে যায় বাইক সহ, তখন তারা তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ এবং বাইক সহ ছিনতাই করে সব কিছু নিয়ে যায়। এই ঘটনাটি আমি গত পরশু দিন একটা নিউজে দেখেছি। এবং এর আগেও আরেকটি ঘটনা ঘটেছে কোনো এক ফ্লাইওভারের উপরে, যে এরকম ঘুড়ির সুতো বেঁধে রেখেছে রাখার কারণে এক বাইকার বাইক চালিয়ে সেখান থেকে যাচ্ছিল, যাওয়ার সময় সেই ধারালো সুতো তার গলা এখানে লেগে একদম গলা দুইভাগ হয়ে গিয়েছে, গলা কেটে গেছে, সে সেখানেই নিহত হয়ে মারা গেছে। তো আপনাদের সাবধান করতে চাচ্ছি এটাই, আপনারা রাতের বেলায় অন্তত, এই কাজগুলো ঘটে থাকে রাতের বেলায়, দিনের বেলায় এই ওই সব ছিনতাইকারী সাহস পায় না। হ্যাঁ, মানুষজন থাকে, গাড়ি ঘোড়া সব কিছু বেশি থাকে, সেজন্য তারা দিনের বেলায় এই কাজগুলো করে না, তারা রাতের বেলায় কাজগুলো করে, তখন মানুষজন কম থাকে এবং এই কাজগুলো হয় রাত 10টা থেকে রাত গভীর রাত পর্যন্ত। তো কারণ তখন দেখা যাচ্ছে যে কোনো মানুষজন, গাড়ি ঘোড়া অনেক কম থাকে এবং কিছু কিছু বাইক দেখা যাচ্ছে যে কাজের একটু চাপ বা অন্য কোনো সমস্যার কারণে তারা বাড়িতে দেরি করে ফিরতেছে, ফেরার কারণে দেখা গেল 12টা 1টা বেজে গেছে, এখন তো বাসায় আসতে হবে। তো সেই ক্ষেত্রে সেই ফ্লাইওভার যখন ব্যবহার করে, সেই সুযোগকে ছিনতাইকারীরা ফাঁদ পেতে রাখে, যে কখন এরকম একটি লোক আসবে বাইক নিয়ে, তো এরকম ঘটনা ঘটে। তো আপনারা, আমি আশা করি আপনারা রাতের বেলায় অন্তত রাত 9টা 10টার পর থেকে আপনারা ফ্লাইওভার উপর দিয়ে না গিয়ে আপনারা ফ্লাইওভার নিচ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ব্যবহার করবেন, তাতে আপনারা আপনার জীবনটি বেঁচে যাবে বা আপনি ছিনতাইকারীর হাত থেকে, কবল থেকে আপনারা বেঁচে যাবেন। আমরা যারা রাইড শেয়ার করি, আমরা যারা উবার অ্যাপস ব্যবহার করি, পাঠাওয়া অ্যাপস ব্যবহার করি, করে রাইড শেয়ার করি, আমরা দেখা যাচ্ছে যে আমরাও গভীর রাতে, অনেক রাতে আমরা বাইক চালাই, এবং দেখা যাচ্ছে যে যারা কন্টাকে ভাড়া মারে, আমি দেখেছি যারা কন্টাকে ভাড়া মানে তারা এমনও লোক আছে যে সারা রাত তারা রাইড শেয়ার করে, সারাদিন ঘুমায়, আবার সন্ধ্যার পরে তারা বাইক নিয়ে বের হয়, সারা রাত বাইক চালায়। তো আপনারা যারা এই কাজগুলো করেন, কন্টাকে ভাড়া মারেন, আপনারা রাত্রে অন্তত জীবনের রিস্ক নিয়ে 2 টাকার লোভে আপনারা এরকম রাত জেগে আপনারা রাইড শেয়ার করবেন না। আপনারা দিনের বেলা রাইড শেয়ার করুন, নিজেকে বাঁচান এবং সতর্ক হয়ে যান। আর বন্ধুরা, আমার যারা সাবস্ক্রাইব আছেন, আমার ভিডিওটি আপনারা যারা দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলতেছি, কারণ আপনারা যারা গ্রাম থেকে আসেন, তারা হয়তো এই ব্যাপারগুলো আপনারা জানেন না, যে ঢাকা শহরে কত ধরনের মানুষ আছে, হ্যাঁ, কত ধরনের অসৎ এবং অভদ্র এবং খারাপ লোক আছে, আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না কত ধরনের ভাবে চিন্তায় হয়, হ্যাঁ, সেটা কল্পনাও করা যায় না। তো এরকম একটি ঘটনা, এই যে ফ্লাইওভারের উপরে যে সুতো বেঁধে ছিনতাই করা হয়, এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা যারা রাইড শেয়ার করতে আসতেছেন ঢাকায় বা আসছেন অলরেডি বা রাইড শেয়ার করতেছেন, আপনারা সকাল সকাল একটু বের হবেন, 6টা 7টার দিকে বের হয়ে আপনারা সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান থেকে 7টা 8টা এর ভিতরে আপনারা রাইড শেয়ার কমপ্লিট করে আপনারা বাসায় চলে আসবেন, আসলে আপনারা সেফ থাকবেন।
যদি আপনারা গভীর রাত পর্যন্ত টাকার লোভে যে আরো 2 ঘন্টা থাকি দেখি আরো কিছু টাকা ইনকাম করতে পারি কিনা, দেখা গেল সেই লোভে হয়তো আপনার জীবনটা চলে গেল বা আপনার একটি দুর্ঘটনা ঘটলো। তো এরকম আপনারা কেউ করবেন না। আপনারা যারা রাইড শেয়ার করেন তারা দিনেই রাইড শেয়ার শেষ কমপ্লিট করে আপনার বাসা চলে আসবেন। আর ফ্লাইওভারের উপরে রাত্রে অন্তত কম ওঠার চেষ্টা করবেন। সুতো বেঁধে তো চিন্তাই করা হয়, এটা হচ্ছে এক নাম্বার। এবং কি কিছু কিছু লোক আছে চিন্তাইকারী যাত্রী, সে যে আপনাকে ফ্লাইওভারের উপরে নিয়ে যায় রাতের বেলা। এটা রাতের ঘটনা ঘটে, দিনের বেলায় কখনোই ঘটে না। ফ্লাইওভারে রাতে যখন ফ্লাইওভারে উঠে, ফ্লাইওভার তো ফাঁকা থাকে, আর ফাঁকা থাকলেও গাড়ি ঘোড়া দুই একটা চললেও সেই গাড়ি ঘোড়াগুলো কিন্তু থামায় না, তারা কিন্তু স্পিডে চলে যায়। তো আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু তারা দাঁড়াবে না, আপনার চিৎকার তারা শুনবে না। কারণ এখন মানুষগুলো হচ্ছে মানে তাদের মনে মায়া ভালোবাসা কিছুই নেই, যদি দেখে যে কোথাও কারো বিপদ হচ্ছে সে চিন্তা করে যে ধূর সে বিপদে পড়েছে, সেখানে গিয়ে আমি বিপদে পড়তে চাই না, তার চেয়ে ভালো এখান থেকে আমি কেটে পড়ি, এরকম কিছু লোক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলি যে আপনারা যখন রাইড শেয়ার করবেনই, তাহলে রাত্রে রাইড শেয়ার যখন করবেন আপনারা ফ্লাইওভারের উপরে কখনোই আপনারা যাবেন না। গেলে দেখা যাচ্ছে যে আপনাকে অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইল, মানি ব্যাগ, আপনার বাইক এবং আপনার মূল্যবান জিনিসপত্র তারা ছিনিয়ে নেবে, এবং কি দেখা যাচ্ছে যে আপনার জীবনটাও তারা ছিনিয়ে নিয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো এখন ঢাকা শহরে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা রাতের বেলায় ফ্লাইওভারের উপরে টহল দেয়, ঠিক আছে, কিন্তু সেই টহলের ফাঁকে ছিনতাইকারীরা ফলো রাখে যে কখন পুলিশের গাড়ি আসে, কখন বাইক নিয়ে আসে, কখন কে আসে, তারা সবসময় সব কিছু ফলো রাখে। এখন যদি আমার থেকে ধারণা, আমি মনে করি যদি প্রত্যেকটা ফ্লাইওভারের উপরে সিসি ক্যামেরা ফিট করা হতো তাহলে একটা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে দেখা যেত যে কে আসামি, মানে কে ছিনতাইকারী, কে এই অপরাধগুলো করতেছে, সাথে সাথে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো এবং তাদেরকে সাজা ব্যবস্থা করতো। তো দয়া করে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছেন আপনারা এই ব্যাপারটি অবশ্যই ফলো করবেন, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন, একটু সচেতন হবেন, মানুষের জীবনটাকে বাঁচান। হ্যাঁ, এই ছিনতাইকারীর হাত থেকে আমরা যারা বাইক রাইড শেয়ার করি আমাদেরকে বাঁচান। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এই ছিল আপনাদের সাবধান করার একটি ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা এতদিন আমার পাশে ছিলেন, এখনও থাকবেন, সামনেও থাকবেন আশা করি, তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা ইদানিং দেখতেছি যে আমি একটি ভিডিও ছাড়লে আপনারা লাইক কম করতেছেন, কমেন্ট কম করতেছেন, হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের আমার আগের ভিডিওগুলো দেখে হয়তো এখন আপনারা রাইড শেয়ার করতেছেন, হয়তো এখন আমার ভিডিওগুলো দেখা লাগে না আপনাদের, আপনারা রাইড শেয়ার করতেছেন তা ওনার ভিডিও এখন কেন দেখব, কিন্তু কেন দেখব সেটা হচ্ছে আমি বলতে চাই যে ভিডিওতে আমি নতুন নতুন এক একটা ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। শুধু এখন যদি আপনি মনে করেন যে আমি তার ভিডিও দেখে বাইক কিনেছি, বাইক কিনে এখন রাইড শেয়ার করতেছি, ভালো টাকা ইনকাম করতেছি, এখন আর তার ভিডিও দেখা লাগবে না, এরকমটা মনে করলে আমি মনে করব যে বেইমান। কারণ আপনাদের জন্যই আমি কষ্ট করে আজকে এরকম ভিডিওগুলো বানাই, আপনাদের জন্যই বানাই, ভালোর জন্যই বানাই, ভালো পরামর্শ দিয়ে থাকি। তো যে যারা আমাকে অবশ্যই সাপোর্ট করেছেন বা করতেছেন তারা অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা ঠিক আছে, বেশি কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।